হ্যালো বন্ধুরা, দেখো এই যে একটা পায়রার বাচ্চাকে মাঠের মধ্যে পেলো। এখানে জমিতে এসেছি আমরা, জমিতে এসেছি দেখতে যে কিভাবে বেগুনের গাছ কত বড় হয়েছে, লঙ্কার গাছ। তো দেখছি যে এখানে একটা পায়রার বাচ্চা পড়ে আছে, তো রেজা সেটাকে আদর করছে। আর পায়রার বাচ্চাটা রক্তাক্ত অবস্থায় আছে, একটা কাকে তাকে ছিঁড়ে খাচ্ছিল। রেজা ভয় করছে, ভয় করো না, ওকে বাঁচাতে হবে বেটা। পায়রার বাচ্চাটাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তাই না? এই যে হাঁটছে আর এই যে রক্ত মাখানো আছে সারা গায়ে, তো দেখো কিভাবে রক্তাক্ত অবস্থায় আছে পায়রার বাচ্চাটা। তো রেজা তো খুবই ভয় করছে, আদর করো বাচ্চাটাকে, আদর করবে না? দেখো কোথায় এই অবস্থায় চলে যাচ্ছে। রেজা তো বাচ্চাটাকে তুলে এনো, তুলে এনো, তুলে এনো। কি করছে, খুবই কষ্ট পাচ্ছে তো, দেখো সারা গায়ে কিভাবে রক্ত লাগানো আছে। হ্যাঁ এই যে কেটে গেছে তো অনেকটা। তুমি কি বলছো, চিকিৎসা করবে না এর?